বঙ্গে ফের অন্যের জমি জবরদখলের অভিযোগ। অভিযোগ, খোদ পুলিশের মদতে হচ্ছে জমি দখলের মতো বেআইনি ঘটনা। জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের সারদা গার্ডেনের জমি চুরি হচ্ছে পুলিশেরই তত্ত্বাবধানে। এমনকি বাধা দিতে গেলেও জমির মালিককে হুমকি দিচ্ছে পুলিশ। জমি জবরদখলের ঘটনায় পুলিশের অতি সক্রিয়তা রুখতে এক প্রকার বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ জমির মালিক। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল এই মামলার শুনানি। প্রসঙ্গত, সিবিআই তদন্তাধীন সারদা চিটফান্ড মামলায় এই সারদা গার্ডেনের বেশ কিছু অংশ মূল মামলার সঙ্গে অ্যাটাচ করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাই এই সারদা গার্ডেনের বেশ কিছু জমি এখন ব্যবহার করা সম্ভব নয়। সেই সুযোগে বিষ্ণুপুর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্তার মদতে জমি দখলের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। তবে মামলার শুনানিতে জমি দখলের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা সম্পূর্ণ অস্বীকার করেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই ঘটনায় রাজ্যের বা পুলিশের কিছু করণীয় নেই। সারদা গার্ডেনের জমি সিবিআই তদন্তাধীন, ফলে গোটা বিষয়টি সিবিআই এর বিবেচনা করা দরকার। পুলিশের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে রাজ্যেই আইনজীবী সাফাই মানতে নারাজ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম। মামলাকারী আইনজীবীর দাবি, গোটা ঘটনাই পুলিশের মদতে হচ্ছে। যেহেতু আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্য পুলিশের এখতিয়ারভুক্ত এবং সিবিআই এই ধরনের জমির রক্ষণাবেক্ষণের জন্য কোনো বিশেষ নজর দিতে পারে না, তাই রাজ্য পুলিশের ওপরেই তাদের নির্ভর করতে হয়। সেই অবস্থার সুযোগ নিয়েই চলছে দেদার, জমি দখল ও জোরজুলুম। দুপক্ষে সওয়াল জবাব শুনে জমির বৈধ নথি যাচাই করে রাজ্য পুলিশের ডিজিকেই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের সাহায্য নিয়ে এদিন গোটা ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। এমনকি আগামী ছ সপ্তাহের মধ্যে এই কেসের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এখন রিপোর্টে জমি দখল সংক্রান্ত কোন কোন তথ্য উঠে আসে সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।